এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রেখা অর্থাৎ ছুটি নদী এর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু রয়েছে শুধু এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে এটা পূর্ব খিলকাপুর তবে শুধু পূর্ব খিলকাপুর নয় এর বিস্তীর্ণ অনেকটাই বড় প্রায় এলাকার মানুষের দাবি আশি থেকে একশো বছর পর এই সুটি আবার সংস্কার হতে চলেছে সুবর্ণরেখা তথা সুটি নদীর প্রাণ ফিরে পেতে চলেছে উত্তর চব্বিশ পরগনা জেলার অন্যতম নদী সুবর্ণরেখা তথা সুটি নদীর জলে এক সময় বিস্তৃত এলাকার মানুষ উপকৃত হতো এমনকি জোয়ার ভাটা হতো এই নদীতে এমনকি শোনা যায় জাহাজ চলাচল করত তবে সময়ের পরিবর্তনের সাথে সাথে সুবর্ণরেখা তথা সুটি নদী সংকীর্ণ হতে থাকে সেই যে যার মতো দখল করে নেয় সুটি নদীর পার তবে বারাসাত এক নম্বর ব্লকের বেশ কিছু এলাকা বর্ষার সময় জলমগ্ন হয়ে পড়ে অসুবিধা হয় সাধারণ মানুষের এবং দাবি ছিল সুটি নদী সংস্কারের অবশেষে সেই কাজ শুরু হতে চলেছে পূর্ব খিলকাপুর এলাকার বেলতলা থেকে এই নিয়ে এলাকার মানুষজনেরা কি বললেন শুনে নেব পূর্ব যদি সংস্কার হয় তাহলে এই সংস্কার হলে এলাকার জল নিকাশি খুব ভালো হবে মাঠে বর্তমানে বহু জমি চাষ হয় না সেই জমি জমির জলগুলো যদি নিকাশি করতে পারি আমরা পরিষ্কারভাবে যদি জলগুলো পরিষ্কার হয়ে যায় তাহলে চাষটা ভালো হবে এলাকার মধ্যে মানুষ সব সুস্থভাবে থাকতে পারবে যে কোনো সময় একটু ভারী বৃষ্টি হলে সঙ্গে সঙ্গে এলাকার মধ্যে জল বেঁধে যায় এলাকার মানুষ সুস্থভাবে থাকতে পারে না গো ঘরে জল উঠে যায় আমরা আশা করি ভবিষ্যতে গিয়ে আরও জল নিকাশি আমাদেরকে ভালো হোক বা সব জায়গাতে আমাদের যেরকম আমাদের এগিয়ে দিয়েছে সব জায়গায় সব জায়গাতে যে নেতৃত্ব আছে সবাই এরকম ছুটিকে সংস্কার করুক জল নিকাশি ভালো হোক অবস্থা ভালো না বা এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনারা আশঙ্কা যে কাজে হাত দিলে হয়তো পড়তে পারে যেহেতু হচ্ছে অনেক একবার হয়ে গেছে কিন্তু মানুষ আনন্দিত কি বলবেন সত্যি আমরাও ভেবেছিলাম যে বিভিন্ন অনেক দিন ধরে আমরা জবের থেকে দেখে আসছি আমরা শুনেছিলাম এখান দিয়ে বড় বড় নৌকা টৌকা পাশ হতো এ খবরটা শুনেছি আমাদের শোনা কথা দেখিনি তা সত্যি মানে মা আমাদের যে সমস্ত হয়েছিলাম যে এটা সংস্কার করলে হয়তো অনেকের বিক্ষয় মনে পড়ে কারণ অনেকের গাছপালা হয়ে গেছে অনেকে জমি অ্যাকোয়ার করে নিয়েছে তা বাস্তব জিনিস যে মানুষ চাইছে যে জল নিকাশের ব্যবস্থাটা স্বচ্ছভাবে পরিষ্কারভাবে হোক কারণ আমাদের আশেপাশে যে সমস্ত বড় বড়ো হাইড্রেন এবং আমাদের একটা বড় সম্পদ যেটা হচ্ছে চাষের উপর নির্ভরশীল বেশি মানুষ তিন ফসলি জমি আছে সেই জায়গায় এই বর্ষা শুরু হতে থেকে কোনো রকম চাষবাস কিচ্ছু হয় না বিশাল পরিমাণে জল মানে বেঁধে থাকে বারংবার আমরা পঞ্চায়েত পূর্ব থেকে আমরা সকলে মিলে বারবার জেলা থেকে শুরু করে আমাদের রতিন্দা এবং আমাদের সাংসদ কাকলেদির কাছে বারবার অভিযোগ জানিয়েছি জানানো তাদের সহযোগিতায় আমরা দেখলাম যে জল মানে আমাদের এই আমাদের এই খালটা সংস্কারের ব্যবস্থা করা হয়েছে এবং সে আমাদের কাজ শুরু হয়ে গেছে এবং যার যার জমি তার তার মতো করে তারা দেখে সত্য সতে এগিয়ে গেছে যে আমাদের যেটুকুন সেটুকুনই থাক ব্যালেন্সটা আমরা যেটা উন্নয়নের কাজে যেটা পরিষ্কার করার জন্য যেটুকুন লাগবে তার জন্য তারা নিজেরাই এগিয়ে এসে জায়গা ছেড়ে দিচ্ছে যে খুবই ভালো লাগছে তারাও বুঝতে শিখেছে যে জল নিকাশি ব্যবস্থাটা অরিজিনাল দরকার না আপাতত কোনো কিছু নেই দু একটা হয়তো মানে অবিচ্ছুদভাবে ক্লাব দু একটা টুকটাক যেটা মাচা টাচা পড়েছে কোনো কারো কোনো অবজেকশান নেই হ্যাঁ গাছ কাটা পড়ছে কিছু গাছ তারা মানে কদিন ধরে পাট্টার বাঁধার জন্য কয়েকটা ঘর কয়েকটা ঘর যেগুলো পড়েছে সেগুলো আলোচনা সাপেক্ষে না কারোর কোনো অভিযোগ নেই তারা জানে যে আমাদের জায়গায় অ্যাকচুয়ালি পুকুরটা হচ্ছে বাড়তে বাড়তে অনেকটা বড় হয়ে যায় সেই জায়গাগুলো বেড়ে গেছে তারা তাদের জায়গাটুকু বুঝে পেলেই হবে তাতে পরে বাদ কোনো অভিযোগ নেই আমরা খুব খুশি অত্যন্ত খুশি কারণ রাস্তাঘাটে বর্ষাকালে যে আরে জল বসে যে আরে জল যাতে যাতে অসুবিধা গাড়ি নিয়ে যেতে পারে না একটা গাড়ি গেলে লোকের গায়ে জল ছেঁটায় সেটা যদি খাল নিকাশের পর যদি ওই জল ব্যবস্থাটা ক্লিয়ার হয়ে যায় তাহলে লোকে যাতায়াতও সুবিধা হবে রাস্তাঘাটও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে অতএব রাস্তাটা ভালো থাকবে এক বছরের জায়গা পাঁচ বছর রাস্তাটাও নষ্ট হবে না থাকবে এইগুলো যদি হয় ছোটোখাটোভাবে যদি পারিবারিক তারপর লোকেদের যদি সুবিধা হয় তাহলে খাল নিকাশ খুবই অত্যন্ত সহকারে ভালো হচ্ছে অবশ্যই অবশ্যই সুটিটা যেরকম ছিল অ্যাকচুয়ালি এটা সুটি ছিল না আমি তো জানি না কিন্তু বড়দের মুখে শোনা কথা এটা নাকি নদী ছিল অ্যাকচুয়ালি নদী ছিল যদি নদী আবার আগের মতো নদী আসে তাহলে আমরাও দেখতে পারবো আপনারাও দেখতে পাবে সবাই দেখতে পাবে যে হ্যাঁ সেটা সবার সবার ক্ষেত্রেই ভালো হবে যে হ্যাঁ নদী এক একটা ছিল এই নদীটা আবার নিকাশ হচ্ছে এটা অ্যাকচুয়ালি হ্যাঁ আগের অবস্থায় ফিরে আসছে হ্যাঁ না লৌকা চলতে আমাদের বয়সের আগে আর কি লৌকাটা চলতো আমরা জানি না কো হ্যাঁ মোটামুটি আমাদের তো পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স হয়ে গেছে তারও আগে আরও বিশ তিরিশ বছর আগেকার ঘটনাটা আমরা এটা জানি না কো হ্যাঁ শুনেছি আমরা এইখান দিয়ে যার যেত এইটুকুই জানি আমরা তো দেখিনি এখন তো ছুটি মচে গেছে এখন জল পাস হচ্ছে না আবার সন্দেশন করে সংস্কার হচ্ছে হ্যাঁ আমরা খুবই খুশি এখান থেকে এক সময় জাহাজ যেত তবে সেটা আস্তে আস্তে ভাটায় পরিণত হওয়াতে কিন্তু সুটি কিন্তু বন্ধ হয় এবং তারপরে কিন্তু আস্তে আস্তে আমি দেখাবো আমার পিছনে যেই পুকুরগুলো আছে এগুলো কিন্তু এলাকার মানুষই কিন্তু দখল করে নেয় এবং এই দখল করার পরে কিন্তু সুটি আস্তে আস্তে সংকীর্ণ হতে থাকে তবে এলাকার মানুষের দাবি ছিল কিন্তু বহুদিনের যে এই এলাকায় জল জমে কৃষি জমি নষ্ট হয় এই সুটি থেকে জলটা বের করতে পারলে সেটা অনেকটাই সুবিধা হবে সেই জায়গায় দাঁড়িয়ে সেন্ট্রালের টিম আসে তারা পর্যবেক্ষণ করে এবং রাজ্যের এস দপ্তর তারা কিন্তু আসেন তারা পর্যবেক্ষণ করেন সমস্ত কিছু দেখানোর পর কিন্তু অবশেষে গতকালকে এই যে ভেসেল সেই ভেসেল কিন্তু পড়েছে যার উপরে জেসিবি থাকবে এই এই টোটাল চওড়া অর্থাৎ এই সুটি নদী এই সুটি নদী কিন্তু সম্পূর্ণ ষাট ফুটের একটা চওড়া হবে যেখানে দাঁড়িয়ে পুরোটার নিচে কিন্তু প্রায় তিরিশ ফুট এমনটাই জানা যাচ্ছে এবং এই সুটি সংস্কারের কিন্তু কাজ এই মধ্যমগ্রাম বিধানসভার পূর্ব কিলকাপুরের পঞ্চায়েত বে থেকে শুরু করছে সেই ছবি কিন্তু উঠে এলাকার মানুষ এই শুটি সংস্কারে আসার পরে কিন্তু দেখাবো যে তারা কিন্তু গাছ কাটছে আমার সঙ্গে যে সহকর্মী আছে তাকে বলবো যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু বিস্তীর্ণ গাছ ছিল এক একটা বড় বড় গাছ সেই গাছ কিন্তু কেটে এই ইতিমধ্যে কিন্তু তারা ফেলে দিয়েছে এবং অনেক বড় বড় গাছ সেগুলো কিন্তু ফেলে ফেলে দেওয়া হয়েছে তবে এলাকার মানুষ তারা কিন্তু নিজেরাই এগিয়ে আসছে যাতে এই সুটি সংস্কার হয় এবং এই সুটি সংস্কার হলে তাদের একদিকে যেমন কৃষি জমি বাঁচবে কারণ এই পূর্ব কিলকাপুর অঞ্চল কৃষি কৃষকদের বসবাস বেশি অন্যদিকে এই এলা এই এই সুটি সংস্কার হলে কিন্তু তাদের জল নিকাশি ব্যবস্থাও কিন্তু শুরু হবে এতে কিন্তু এলাকার পঞ্চায়েত প্রধান থেকে এলাকার জনসাধারণ বা সাধারণ মানুষ কিন্তু ভীষণভাবে খুশি সেই ছবিটাই কিন্তু উঠে আসছে এখন দেখার বিষয় সবে ভেসেল ফেলেছে কবে থেকে সম্পূর্ণ সুটি কাজ শুরু হয় তার দিকে তাকিয়ে থাকবো আমরা উত্তর চব্বিশ পরগনার গ্রাম থেকে গৌতম দাসের রিপোর্ট বেঙ্গল জি নিউজ